নমস্কার বন্ধুরা, আমি রাজলক্ষ্মী। আমার চ্যানেল রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লগসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালোই আছেন, সুস্থ আছেন। আজ আবার রেসিপি নিয়ে একটা চলে এসেছি, যেটা হলো চিকেনের রেসিপি। গ্রামবাংলায় কীভাবে আলু দিয়ে লাল লাল চিকেনের ঝোল করা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি স্টেপ বাই স্টেপ। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, দয়া করে স্কিপ করে যাবেন না। এখানে মাংসের পরিমাণ একটু বেশি আছে, 4 কেজি মাংস বাজার থেকে নিয়ে এসে ছোট ছোট টুকরো করে নিয়ে এসেছি। নিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ শুধু মাখিয়ে রেখেছি। এখানে সাথে দেওয়ার জন্য আলুগুলো এইভাবে কেটে নিয়ে পুরো তেলের মধ্যে ছেঁকে তুলে রেখেছি। চলুন তাহলে শুরু করি কীভাবে বানাবো লাল লাল মুরগির ঝোল। এখানে একটা গ্যাসে নয়, স্টোভের মধ্যে রান্নাটা হবে। গ্যাসের মধ্যে অনেকটা সময় লাগবে, তাই স্টোভের মধ্যে বড় একটা কড়াইয়ে বসিয়ে তাতে তেল দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে 5টা লঙ্কা টুকরো করে দেওয়া হয়েছে, তারপরে ফোড়ন হিসাবে দেওয়া হলো 1 চামচ গোটা জিরে আর তেজপাতা। একটা কথা জানিয়ে রাখি, আলুগুলো ভাজার সময় কিন্তু হালকা লবণ দিয়েছিলাম। এখানে সমস্ত কিছু অর্থাৎ লঙ্কা তেজপাতা জিরে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর দারুচিনি। এলাচ লবঙ্গ দারুচিনিগুলো দেওয়ার সময় কিন্তু থেতলে নিয়ে দিয়েছি। সমস্ত কিছু ভেজে গন্ধ বেরিয়ে আসার পর দেওয়া হলো পেঁয়াজ কুচি। 4 কেজি মাংসের সাথে এখানে আমরা দিয়েছি 1 কেজি পেঁয়াজ। 1 কেজি পেঁয়াজকে ভালোভাবে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু পেঁয়াজটা লবণ দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তাই লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু শুধু পেঁয়াজের মতোই। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 600 গ্রাম টমেটো। টমেটোগুলো গোল গোল করে কেটে দিয়ে দেওয়া হলো পেঁয়াজের মধ্যে। জানিয়ে রাখি বন্ধুরা, এখানে রান্না কিন্তু আমি একা করিনি, কাকিমার সাথে সাহায্য করেছি। এই যে এখানে দিয়ে দিলাম এরপরে চিনি, 5 চামচ চিনি দেওয়া হলো। নেড়ে চেড়ে ভালোভাবে টমেটোর সাথে ভেজে নেওয়া হলো। টমেটোগুলো একটু গোলা গোলা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো রসুন বাটা। এখানে 100 গ্রাম রসুনকে থেতলে নিয়ে দিয়ে দেওয়া হলো। রসুনটা কিন্তু দেখুন লক্ষ্য করে মিহি করে বাটা হয়নি। সমস্ত মশলা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লাল মির্চ। এখানে কাশ্মীরি লাল মির্চ না দিলে কিন্তু লাল লাল কালার রঙটা আসবে না। এখানে বড় 2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ। মাংসেতে যদিও হলুদ দেওয়া আছে, কিন্তু ঝোলের রং আনার জন্য এখানে দিয়ে দিলাম বড় 3 চামচের হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে মশলাটা নেড়ে চেড়ে আরও 2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম আদা বাটা। 250 গ্রাম আদা দিয়ে একইভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আরও ভেজে নিতে হবে। গ্যাসে রান্না করা স্টোভে রান্না করার মধ্যে তফাত আছে। গ্যাসে রান্না করতে গেলে গ্যাসটা আপনি সুবিধা মতো কমিয়ে নিতে পারেন, কিন্তু স্টোভটা কমাতে গেলেই একদম আরও কমে যাবে, তাহলে রান্নাটা ঠিকঠাকভাবে হবে না। তাই অনবরত নেড়ে নেড়ে মশলাটা ভাজতে হবে, নাহলে নিচে ধরে যাবে। এরপরে এখানে দিয়ে দেব 5 চামচ জিরে গুঁড়ো। বড় চামচের ভর্তি করে 5 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মুরগির মাংসের পিসগুলো। একা নাড়তে নাড়তে হাত ধরে যায়, তাই অনেকজন মিলেই এটাকে করা হয়েছে। খুন্তির সাহায্যে সমস্ত মাংসটা মশলার মধ্যে মাখিয়ে নিয়ে একটা বড় ঢাকনা দিয়ে, অর্থাৎ এখানে আমরা গামলা ব্যবহার করছি, স্টিলের গামলা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে দেখব কি অবস্থায় আছে। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু নিচেটাই ধরে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে বারবার ঢাকনা দিয়ে ঢাকনা খুলে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পুরো জলটা না বেরিয়ে যায়। মাংস থেকে জলটা বেরিয়ে গেলে তারপরে কষে নিলে মাংসটার টেস্টটা কিন্তু দারুণ হয়, আঁচটে গন্ধ ছাড়ে না। তাই এইভাবে আবার একবার নেড়ে দিয়ে ঢেকে দেওয়া হবে। মাংসটা ঠিক আবার একইভাবে তল উপর করে দেওয়া হচ্ছে। দেখুন আস্তে আস্তে মাংস থেকে জল বেরোতে শুরু করেছে। যে সমস্ত বন্ধুরা ভালোবেসে আমার ভিডিও দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে কোনো একটি ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করার সময় পাশে যে বেল আইকনটি আছে ওইটি টাচ করবেন, করে অলে শিফট করে যাবেন। মাংস থেকে এখন পুরোটাই জল বেরিয়ে গেছে। এর সাথে দিয়ে দিলাম আরও কালার আনার জন্য 100 গ্রাম টমেটো কেচাপ।
টমেটো কেচাপ দিয়ে মিনিট পাঁচেক কষার পর এর মধ্যে দিয়ে দেব 4 চামচ গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মাংসটাকে একবারে কষে নিতে হবে, যাতে যে জলটা বেরিয়েছে সেই জলটা শুকিয়ে যায়। আজকের এই বানানো চিকেনের রেসিপি গ্রাম বাংলায় কেমনভাবে বানানো হয় তা শেয়ার করেছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মাংসের সাথে। অনেকটা মাংস তাই রান্না করতে একটু দেরি লাগছে। আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে মাংসটা মিনিট পাঁচেক আরও কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটুকু যার যেমন ঝোলের প্রয়োজন ততটাই জল দেবেন। এখানে আমার ঝোলের একটু বেশি প্রয়োজন, তাই জলটা একটু বেশি দিয়ে দিয়েছি। এরপর ফোটার অপেক্ষা, ভালোভাবে ফুটলেই মাংসটা এরপর নামিয়ে দেব। তৈরি হয়ে যাবে তাহলে চিকেনের লাল ঝোল। আর একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, আমার চ্যানেলে বড় ভিডিও নিয়ে আসার চেষ্টা করি সোমবার বুধবার আর শনিবার, সেটা বিকাল 5:30 নাগাদ। মাংসটা এখন ভালোভাবে ফুটে উঠেছে, নেড়ে চেড়ে এরপরে মাংসটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। আর একটা অনুরোধ করি বন্ধুরা, আমার চ্যানেলে রান্না দেখে যখন কমেন্ট করবেন দয়া করে স্প্যাম কমেন্ট করবেন না, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভীষণ ক্ষতি হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন। এরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আরও খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।